হ্যাঁ, এবার বলো, জীবনে তো প্রথম আপেল গাছ, আপেল বাগান দেখলে কিরকম কিরকম লাগছে? আপেল অসাধারণ। আপেল তো কিনে খাই বাজারে, গাছে এত সুন্দর মানে কল্পনাই করতে পারছি না। মানে ভাবিনি কোনদিন এত কাছ থেকে সেইভাবে আপেলকে আমি গাছে স্পর্শ করব। এত মিষ্টি লাগছে সত্যি, এটা মানে ভাষা দিয়ে বোঝাবা যাবে না, না এলে দেখলে একদমই বোঝানো যাবে না। তবু যেটুকু হচ্ছে আমরা চেষ্টা করছি, ভিডিও করা হচ্ছে, তবে এটা ব্যাখ্যা দেওয়া খুব মুশকিল। এর সৌন্দর্য ব্যাখ্যা খুবই মুশকিল, কথাই বলা যাবে না। আমি পাগলই হয়ে গেছি, টোটালি ম্যাড, আমি একদম পাগল। মানে এটা ড্রিম কামস ট্রু, হ্যাঁ একদম স্বপ্ন পূরণ হলো আপেল বাগান দেখার। হ্যাঁ, মানে ছোট থেকে শুনেছি, আপেল দেখেছি, পেটি পেটি এসছে, দোকান থেকে কিনেছি, গাছে এসে এইভাবে কোনদিন হাত দিয়ে চটকাবো আপেল আমি ভাবিনি। তুলতেও মায়া, এত সুন্দর লাগছে, তুলে যেন মনে হচ্ছে সৌন্দর্যটাই শেষ। সব গাছেই আপেল, কোনোটা পাকছে, কোনোটা এখনো সবুজ হয়ে আছে। ওইখানে একটা সবুজ হয়ে আছে পুরো গাছ, ওখানে একটাও পাকেনি। ওই গাছটা দেখো, এসো এদিকে। ওই যে সবুজ, সবুজ হয়ে আছে এখানে। একটা আমরা যেগুলো দেখতে পাচ্ছি আজকে, এখনো লাল রং ধরে নিয়ে যায় লাল। দেখো 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 দেখো, খাদ গর্ত আছে, যাওয়া যাবে না, যেটুকু হচ্ছে দূর থেকে নিতে হবে। তবে একটা যে আমাদের ওয়েদারও আমাদের সাপোর্ট করছে, ছবি তুলতে দেওয়ার জন্য প্রচন্ড বৃষ্টি আমরা ভোগ করছিলাম, তাই না বলো? মা খুবই চিন্তায় ছিলেন। তো এখানে কোনো বৃষ্টি নেই এখন, এখনো পর্যন্ত নামেনি, তবে নাম্বো নাম্বো হচ্ছে আমাদের কমপ্লিট। চলো এবার আপেল জুস খাওয়া যায়। আপেল জুস খাবো।